2023-24 মৌসুমে আমাদের চণ্ডীদলার ছেলে সামাদ আলী মল্লিকের নেতৃত্বে ভারত সেরা হয়, চ্যাম্পিয়ন হয়ে, আইডি চ্যাম্পিয়ন হয়ে ভারত সেরা হয়ে আইসিআই খেলার যোগ্যতা অর্জন করে। এই জন্য আমরা এলাকাবাসী হিসাবে গর্বিত। আমরা ও শুধু আমাদের জেলার গর্ব নয়, বাংলা ফুটবলার, বাঙালির ফুটবলার, বাংলা হিসাবে আমরা গর্বিত। আমাদের একটা নক্ষত্র, উজ্জ্বল নক্ষত্র। তো আমরা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন DYFI ধানকুড়ি লোকাল কমিটির অন্তর্গত কালীপুর গোবরা ইউনিটের পক্ষ থেকে ওকে সংবর্ধিত করব। আচ্ছা, ওকে ব্যাচ ও উত্তরীয় পরে ওকে সংবর্ধনা দেবে যুব নেতা। ভালো নামটা কি বেশ? এলাকার গর্ব তাকে একটা স্মারক প্রদান করবেন আমাদের চণ্ডীতলা এবং ডানকুনির জীবনেতা কমরেড তন্ময়। ছবি আছে ওর, একটা স্মরণীয় মুহূর্ত এই ফ্রেমে তুলে ধরা আছে। আগামী জীবন আরও ভালো করুক, আরও খেলুক, আমাদের জেলার নাম, বাংলার নাম, দেশের নাম উজ্জ্বল করুক, আমরা ওর জন্য গর্বিত। তো আমাদের থেকে দু এক কথা জেনে নেব, এই প্রত্যেকগুলো গ্রাম থেকে একদম কলকাতায় উঠে যাওয়া এবং ভারতীয় দলের হয়ে অনূর্ধ্ব-23 দলের হয়ে খেলেছে, ইস্টবেঙ্গল ক্লাবকেও নেতৃত্ব হবে, এই যে এখান থেকে উঠে গিয়ে ওখানে, তার দু চার কথা ওকে বলবো। এই মাঝরাত্রিয়ে 3টের সময়, 3:30-এর সময় উঠে ফার্স্ট টাইম ধরে প্র্যাকটিসে যাওয়া, এই গল্প কিছুটার মুখ থেকে আমরা শুনে নেব। এইটা খুব একটা কঠিন পরিস্থিতি যে মাকড় সার এরিয়া থেকে ওটা, আর এই মাটি আমি প্র্যাকটিস করি এইখানে, এই পাড়ার ছেলেরা অনেক কাজে, আমি অক্সিজেনও এখানে করি, এইখানে ওটা খুবই একটা মুশকিলকর ব্যাপার। এইখানে পরিকাঠামো খুব একটা এ না, গ্রামের লোক যেইভাবে আগে আসছে বা দূর দূর থেকে, তা আমার এই পাশের এলাকার ছেলে দেখার আমি বলবো, এইভাবে যদি ফুটবলের দিকে আগ্রহ হয় অনেক অনেক কিছু পাওয়া যায়, ফুটবলদের সম্মান অনেক কিছু পাওয়া যায়। গ্রামের ছেলে দেখার বলবো আগে আসুন, আগে আমরা সম্ভাবনা যে চণ্ডীদলা থেকে বা আমাদের তরমেতে গিয়েছে এসছে, এরা খুবই ভালো লাগছে। থ্যাংক ইউ।